হিসেবে উন্নত জাতের ঘাস নেপিয়ার চাষে ঝুঁকছেন রংপুর পীরগাছা উপজেলার কৃষকেরা। খড়ের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় গবাদি পশুর বিকল্প খাদ্য হিসেবে উপজেলার কৃষকেরা নেপিয়ার ঘাস চাষে উদ্যোগী হয়ে উঠেছেন। রংপুর পীরগাছা প্রতিনিধি একরামুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। উপজেলা সদর ইউনিয়নের অনন্তরাম মাসুয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায় নুরুল আমিন ও আব্দুল গফুর মিয়া নামক দুই ভাই বিগত কয়েক বছর ধরে নেপিয়ার ঘাস চাষ করে লাভবান হচ্ছেন। কৃষক নুরুল আমিন 15 শতক জমিতে নেপিয়ার ঘাস চাষ করছেন, অপরজন আব্দুল গফুর মিয়া 40 শতক জমিতে চাষ করছেন। তারা বলেন, 3 বছর ধরে নেপিয়ার ঘাসের চাষ করছি, এতে লাভ বেশি, খরচ খুবই কম। এই ঘাস চাষের জন্য বীজ বোনা এবং চারা লাগানো যায়। বীজ বুনলে 1.5 মাস এবং চারা লাগালে 1 মাসের মধ্যে ঘাস বড় হয়ে যায়। তাদের দুই ভাইয়ের সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন নেপিয়ার ঘাস চাষের প্রতি। তারা প্রতিদিন 400 থেকে 500 টাকার ঘাস বিক্রি করে থাকেন, এতে তাদের আর্থিকভাবে আরও সচ্ছলতা ফিরে এসেছে। একবার বীজ বুনলে বা চারা রোপণ করলে 2 বছর পর্যন্ত ঘাস পাওয়া যায়, ফলে খরচ কম হয়। এ সম্পর্কে গরু চাষী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, খড়ের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় নেপিয়ার ঘাসের দাম তুলনামূলকভাবে অনেক কম। এই ঘাস সব ধরনের পুষ্টিকর ও গোখাদ্যের জন্য উপযোগী। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নেপিয়ার একটি উন্নত ও পুষ্টি সমৃদ্ধ ঘাস। এই ঘাস চাষ করে খামারিরা নিজের গরুর পুষ্টি চাহিদা পূরণ করে, পাশাপাশি ঘাস বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। পীরগাছা উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহায়তায় প্রায় 1 একর জমিতে এই ঘাসের চাষ হচ্ছে।